शुभ सकाल बंधुरा, तो आजकल वीडियो एक अन्यरकम भाव स्टार्ट कर लम कारण आज के चले जा रूमे एन बजे हे साढ़े छटा तो अनेक आगे छटार दस पंद्रह मिनट आगे रूम थे बैरिए मैं बाड़ी बैरिए रूमर दिखे तुम्हारे दादा भाई ड्यूटी आज के थे तो तीन दिन तो खूब मैं घोरा घूरी कर लम तो आज के देखे आबार ड्यूटी जॉइन करते हैं दादा भाई। तो आमार तो कोनो ड्यूटी नहीं, आमार रान्नाघर ड्यूटी से सारक्षणर जो सब समय। तो देखो बृष्टि पड़े रास्ता घाटर अवस्था खूब खराब हो गए, नाजेहाल अवस्था। तो रास्ता दिए उपाय नहीं, जावर रास्ता एकटाई। तो बाड़ी गए तरह कथा हे প্রসাদ দিয়েছে তো প্রসাদ খাবো, সকালে তো চা খেয়ে ফেলেছি দুবার, এবার প্রসাদ খাবো। এবার নিয়ে বসে পড়েছি খিচুড়ি, তো খিচুড়ি প্রসাদটা খাবো আগে, তারপরে বাকি কাজ করবো। তো আজকে মানে কি হয়েছে, বাড়ি থেকে এখানে এসলাম, রুমেতে চলে এসেছি সকাল সকাল, তো সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আর সারাদিন ভিডিও বানাইনি কারণ আজকে গ্রহণ লেগেছিল। তো সকাল সকাল ভিডিও আর কি করবো, তো গ্রহণ লেগেছিলো জন্য সারাদিনেই আজকে মানে বিশ্রামে বিশ্রাম, মানে সকালে এসে ওখান থেকে তো প্রসাদ খেলাম, এসে প্রসাদ খেয়ে তারপর কি করলাম, তারপর রান্না করেছি, তোমার দাদা এসেছে খেয়েছে, ধোয়া ধুয়ে করে সব কিছু তারপর রেখে দিয়েছি। আবারও সাড়ে ছটা এখন বাজে, তো এই দশ বিশ মিনিট মতো হয়েছে আমি স্নানে গেছি, স্নান সেরে এসে তো এবার তোমাদের সাথে কথা বলছি। তার মানে আজকেও সবাই চাটাপাতি লাগাচ্ছে, মানে সবাই দিওয়ালি, কালকে তো বৃষ্টির জন্য কেউ আর বাড়ির সামনেই কলা গাছ লাগিয়ে সেরকমভাবে প্রদীপ লাগাতে পারেনি, তো আজকে অনেকেই লাগিয়েছে। তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করব, আমিও লাগিয়েছি ঘরের বাইরে ঘরের ভেতরে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি বাইরেটা, আমার এটা এত সুন্দর করে লাগাইনি সেই জন্য এটা শেয়ার করবো না, শুধু আমি এটা একটা দেখাচ্ছি দেখো, আর বাইরে আছে, তুমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেন জানি না তোমরা স্কিপ করেছো, সত্যি খুব খারাপ লাগে। তো বাইরের নাজারাটা ছিল কিছুটা এইরকম, ছিল মানে না এখনও আছে, বাইরের নাজারাটা হলো এইরকম এইরকম। তো প্রদীপ নিভে গেছে একটা দুটা, তো উপরে অনেক সুন্দর লাগছে, আমি গেটের সামনে গিয়ে এটা দেখাবো। তো কালকে যদি বৃষ্টিটা না হতো তাহলে হয়তো অনেকটাই সুন্দর লাগতো এই জায়গাটা। তো আজকে সবাই চাটাবাতি লাগিয়েছে, তো আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে যার জন্য ওই দূর দূর দিকে দেখা যাচ্ছে না, কারণ ওরা সন্ধ্যার সময় লাগিয়ে ফেলেছিল। তো এখন পর্যন্ত দেখো একদম পুরো বাতি মানে চাটাবাতি সব নিভে গেছে। তো এটা হচ্ছে সামনের বাড়িটা, তো সামনে গেটের সামনে দাঁড়িয়েছি, দেখি এত সুন্দর লাগছে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, আবার আমরা যে রুমে আছি সেইখানেও আর কি খুব সুন্দরই লাগছে। তো আমাদের তো এটা আনা হয়নি, তো বাড়িতে একটাই লাগিয়েছিল, বৃষ্টির জন্য বাইরে লাগাতে পারিনি, এটা তো লাগিয়েছে, এই যে আমার ভয়ই করে
তো এই যে দেখো বাড়িতে কি সুন্দর লাগছে, কিন্তু এটা যে সবার বাড়িতে এরকম করে লাগানো থাকতো সব দিকে তাহলে ভালো লাগতো, চো মাঝখানে একটাই না তো सुनते हैं जब प्यारे हो तो दी जल उठते हैं तन में मन में और ननन में दी जल उठते हैं आजा पिया आजा ओ आजा पिया এখানে মানে কি ফাংশন আছে, তো ফাংশনে যাব কি না আমি এখন বলতে পারছি না, সবাই মানে ঘুরতে যাচ্ছে এখানে, তো দেখাচ্ছি ওই সাইডে যাচ্ছে আর আমি গেটের সামনে একা একা দাঁড়িয়ে আছি ভূতের মতো, কথা বলারও মানুষ নেই, তো ওদের দাদাভাই এখনও আসেনি। আর আমার কপালের মাঝখানে মানে কপাল ফুলেছে, মানে আজকে কী কী রাশি জানি আজকে কপাল ফুললে সৌভাগ্যবান হবে, তো আমার এই যে কপাল ফুলেছে দেখো পিম্পলস হয়ে, এই খুব সুন্দর লাগছে বাড়িতে বাড়ির ভেতরটায়, এটা হচ্ছে গেটের সামনে। আর দেখো বাড়ির খুব সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছে বাড়িতে চলে যাচ্ছে, রুমে চলে যাচ্ছে রুমে, সুন্দর সুন্দর কথা কই থেকে শেষ হয়ে গেছে, তেল দিচ্ছি আর আমি খুব রাগাচ্ছিলাম। তো দেখো আমি আমার রুমে চলে এসেছি, আমাদের গরিবের কুঠিতে একটু একটু লাগিয়েছি, আর এদিকে দেখো রান্না বাড়া শুরু করে দিয়েছি, রাতে রান্না করছি, মনটা ভীষণ খারাপ কারণ ফাংশনে যাবো বলেছিলাম, তো তোমাদের দাদাভাই বলেছে আমি যাবো না তুমি যাও, তো বলো তো আমি একা একা যাব, ফাংশনে যাওয়াটা হলো না মনে হচ্ছে, আর ব্লগ বানিয়ে কী করবো। Bye-bye. Good night.